নদিয়াতে শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে ছোট ছোট ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা বা চাঁদা নেওয়া হচ্ছে। কেউ যদি চাঁদা না দেয় তাহলে তার উপরে অত্যাচার করার অভিযোগ আসছে। শুভেন্দু অধিকারীরা বহিরাগত কালচার পশ্চিমবঙ্গে এনেছে, আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে নদিয়ার ফুলিয়ায় শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে ওখানকার যে মণ্ডল সভাপতি জোর করে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার করছে এবং জোর করে চাঁদা চাইছে, আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং চাঁদা না দেওয়ার জন্য ওই ব্যবসায়ীকে হুমকি, হেনস্থা এবং নানা রকম ভয় দেখানো হচ্ছে। এই কালচার আগে পশ্চিমবাংলায় ছিল না। শুভেন্দু অধিকারীরা এই কালচার, অর্থাৎ উত্তরপ্রদেশের কালচার, বহিরাগত কালচার বাংলায় প্রতিষ্ঠিত করতে চাইছেন। আমি আশা করি বাংলার আপামর জনসাধারণ এই ঘৃণ্য কাণ্ডের তীব্র প্রতিবাদ করবে।